আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। মাথা ব্যথা হয় না এরকম লোক খুবই কমই আছে। তো দেখা যায় বিভিন্ন সময় আমাদের মাথার এক সাইড ব্যথা করে বা মাথা ব্যথা করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়ে থাকে। তার ভিতরে মাইগ্রেনের সমস্যাটা হচ্ছে অন্যতম। তো এই মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে মাইগ্রেনিল ট্যাবলেটটি ডাক্তারগণ সাজেস্ট করে থাকে। তো আজকে কথা বলবো এই মাইগ্রেনিল ট্যাবলেটটি কী কী কাজ করে, এটি কিভাবে খেতে হয় ও এর সবশেষে থাকছে সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইগ্রেনিল ট্যাবলেট। এর জেনেরিক নেম হচ্ছে পিজোটিফেন 0.5। এটি দুইটি ক্যাটাগরিতে হয়ে থাকে, মাইগ্রেনিল 0.5 এবং মাইগ্রেনিল 1.5। তো এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। তার ভিতরে এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। তো চলুন আমরা জেনে নেই এই মাইগ্রেনিল ট্যাবলেটটি কি কি কাজ করে। তো সবার প্রথমেই আগে জানা উচিত যে আসলে মাইগ্রেনটা কি, মাইগ্রেনের প্রবলেমটা কি। মাইগ্রেন হচ্ছে যা শিশু এবং কিশোর কিশোরীদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করে। মাইগ্রেন হলো এক প্রকারের মাথা ব্যথা, যেটা মাথার অর্ধেক অংশে বা কোনো অংশে অনবরত মাথা ব্যথার সৃষ্টি করে। এটা কিছু সময় থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা তীব্র পর্যায়ে হলে বমি বমি ভাব অথবা বমি হতে পারে, সেই সাথে চোখ ব্যথা তো আসেই। এটা হওয়ার জন্য এখন পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি, তবে পরিবেশগত বা জেনেটিক কারণেও হতে পারে। তবে অনেকেই স্বাভাবিক মাথা ব্যথাকে মাইগ্রেনের মাথা ব্যথা বলে মনে করে। সাধারণত মাথা ব্যথার সাথে মাইগ্রেনের মাথা ব্যথার মূল পার্থক্য হলো এটা শুধু মাথার এক পাশেই হয়। মাইগ্রেনের মাথা ব্যথাটা মাথার শুধু এক পাশেই হয়ে থাকে। তো মাইগ্রেনের লক্ষণগুলো কি? মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার 1 বা 2 দিন আগে আপনি এর সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন, বা আসন্ন মাইগ্রেনের লক্ষণ বলে ধরা হয়। যে সেগুলো হলো আলো, শব্দ এবং গন্ধের প্রতি সংবেদনশীলতা, তারপরে রয়েছে বমি বমি ভাব বা বমি হওয়া, ক্ষুধা মন্দা, খুব গরম বা ঠান্ডা অনুভব করা, ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বকের রং, ক্লান্ত বোধ করা, মাথা ঘোরা, ডায়রিয়া, জ্বর, বিরক্তি বোধ করা, কথা বলতে এবং পড়তে অসুবিধা, ঘুমাতে অসুবিধা, হাঁপানি, বিষণ্ণ মেজাজ, অনিদ্রা, নাক বন্ধ ইত্যাদি। এই মাইগ্রেনের সমস্যা চিরতরে সারানো যায় না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। এইসব সমস্যার জন্য এই ডাক্তারগণ মাইগ্রেনিল ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে। মাইগ্রেনিল ট্যাবলেটটি হচ্ছে যে মাইগ্রেনের যে মাথা ব্যথা রয়েছে সেগুলো থেকে মুক্তি দেয়। তবে এটি স্থায়ী চিকিৎসা না, মাইগ্রেনের মাথা ব্যথাকে নিয়ন্ত্রণ রাখতে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। চলুন আমরা জেনে নেই এই মাইগ্রেন ট্যাবলেটটি বা মাইগ্রেনিল ট্যাবলেটটি কিভাবে খেতে হয় বা এর খাওয়ার নিয়ম কী। যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের জন্য মাইগ্রেনিল 0.5 মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে 1 বার থেকে প্রয়োজন অনুযায়ী 3 বার পর্যন্ত হতে পারে। দেখা যায় যে মাইগ্রেনের ব্যথাটি যদি কম হয় বা কিছু, তখন সেক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট খাওয়া যায়, এবং দেখা যায় মাত্রা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এটি দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায়। এবং 1.5 যে ট্যাবলেটটি রয়েছে সেটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 1 বার অথবা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 2 বার খাওয়া যেতে পারে। এছাড়াও 2 বছরের উপরের যারা শিশু রয়েছে তাদের জন্য 0.5 মিলিগ্রামের যে ট্যাবলেটটি রয়েছে এটি দিনে 1 বার এবং সর্বোচ্চ 2 বার খাওয়া যায়। এবং তাদের জন্য যে মাইগ্রেনিল 1.5 রয়েছে এটি নির্দেশিত নয়। এই মাইগ্রেনিল 0.5 এটি বা 1.5 এটি 2 বছরের নিচের যারা শিশুও রয়েছে তাদের জন্য এটি নির্দেশিত নয়। এবং যারা বুকের দুধ খাওয়ায় বাচ্চাকে এবং বা প্রেগনেন্ট অবস্থায় এই মাইগ্রেনিল 0.5 অনিরাপদ, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো চলুন আমরা জেনে নেই এই মাইগ্রেনিল ট্যাবলেটটির কিছু সাইড এফেক্ট সম্পর্কে। মাইগ্রেনিল ট্যাবলেটটি খাওয়া দীর্ঘদিন খাওয়ার পরে সচরাচর দেখা যায় এমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং ঝিমুনি। এই ট্যাবলেটটি যদি কোনো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটের সাথে খাওয়া হয় সেক্ষেত্রে দ্রুত কাজ করে
এবং এক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যেমন ঘুম ঘুম ভাব বা ঘুম বেশি হওয়া, এই টাইপের সমস্যা হতে পারে। তো যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।